আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি যাও তো সবাই নিশ্চয়ই ভাবছেন আমরা হঠাৎ করে কেন ফ্লাওয়ার শপের ভিডিও নিয়ে এসেছি। তো আমরা এখানে এসেছি মূলত একটা ফ্লাওয়ার বুকে নেওয়ার জন্য, কারণ আমাদের একটা দাওয়াত আছে ইন্ডিয়ান বিয়ে। তো এখানে যাওয়ার জন্য আমরা একটা বুকে নেওয়ার জন্য এসেছি। আর এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাও বলে দিলাম যে আমরা এই বুকেটাই নিয়ে যাব। এটা কিছুক্ষণ আগে আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম, আর আমরা অন্যদিকে কিছু কেনাকাটা করে তারপর এখানে নিতে এসেছি। সুন্দর হয়েছে খুব। যাও, নো প্রবলেম। ভাবলাম যেহেতু ফ্লাওয়ার শপে এসেছি আজকে, তো কেন একটু ভিডিও করব না, কারণ আপনাদের সামনে যদি সুন্দর কিছু তুলে ধরতে পারি সেটা আমারও ভালো লাগে। তো এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সামনে শেয়ার করব। তো দেখতে থাকুন, অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপটা। আমরা এখন এখান থেকে ফ্লাওয়ার বোকাটা নিয়ে বাসায় যাব, আর এই ফ্লাওয়ার শপটা আমাদের বাসার অনেক কাছে। আর আমরা এখন বাসায় গিয়ে রেডি হয়ে তারপর ওই অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিব। আর আমি আপনাদেরকে আগেই বলে রাখি, আমি কিন্তু অনুষ্ঠানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এখানে যে কমিউনিটি সেন্টারগুলো আছে ওইখানে দুটো সেকশন করা থাকে, একটা হচ্ছে লেডিস সেকশন, একটা জেন্টস সেকশন। তো আমরা যেহেতু লেডিস সেকশনে যাব, যখন যাব তখনই আমাদের মোবাইলটা এখান থেকে গেট থেকেই রেখে দেওয়া হয়, যে আবার চলে যাওয়ার সময় আবার মোবাইলটা ওইখান থেকে নিয়ে আসতে হবে। তো ওইখানে লেডিসরা যেখানে বসে ওইখানে কিন্তু মোবাইল অ্যালাউড না, সো এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর ওদিরের পাপা যেখানে ছিল ওইখানে তো মোবাইল অ্যালাউড ছিল, তো এই জন্য ওদিরের পাপা একটু ভিডিও করেছে, আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর ওদিরা যেহেতু মেয়ে মানুষ, সে আমাদের সাথে ছিল, এই জন্য ওদিরাকেও ভিডিওতে দেখা যাচ্ছে না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টস করে। তো
ভিডিওটি আর বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।